আমার চিত্ত তোমায় নিত্য হবে, সত্য হবে। ওগো সত্য, আমার এমন সুদিন ঘটবে কবে? সত্য 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 জপি, সকল বুদ্ধি সত্যে সঁপি, সীমার বাঁধন পেরিয়ে যাব নিখিল ভবে। সত্য তোমার পূর্ণ প্রকাশ দেখব কবে? তোমায় দূরে সরিয়ে মরি আপন অসত্যে, কি যে কাণ্ড করি গো সেই ভূতের রাজত্বে। আমার আমি ধুয়ে মুছে তোমার মধ্যে যাবে ঘুছে, সত্য তোমায় সত্য হব বাঁচব তবে। তোমার মধ্যে মরণ আমার মরবে কবে? আপনাদের সৌমিত্র বসু তার কথা শুরু করেছে গীতাঞ্জলির কবিতা দিয়ে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের দিনটার কথা বলি, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে সোমবার 10ই আশ্বিন 1428, ইংরেজির 27 সেপ্টেম্বর 2021, তিথি ভাদ্র, কৃষ্ণপক্ষ ষষ্ঠী, নক্ষত্র রোহিণী। সূর্যোদয়ের সময় ভোর 5:30 হয়ে 21 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:25 হয়ে 11 সেকেন্ড। আজকে জন্মে বৃষরাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ নরগণ, সন্ধে 5:42 গতে দেবগণ। আজ বিশ্ব পর্যটন দিবস। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র পাতায় প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার আপনাদের সৌমিত্র বসু উপস্থিত থাকে সশরীরে আপনাদের সঙ্গে আড্ডা মারার জন্য। আপনি যদি এখনো পর্যন্ত না এসে থাকেন তাহলে আপনাকে স্বাগত। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আমাদের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা শিখণ্ডীর গল্প বলছিলাম, তার অদ্ভুত জীবনের কথা বলছিলাম, আশ্চর্য জীবন, অকল্পনীয় এক জীবন ছিল তার। তারপরে আমরা চলে যাব গীতার ব্যাখ্যায়। গীতার ব্যাখ্যায় অর্জুনকে শ্রীকৃষ্ণ যে সমস্ত উপদেশ দিচ্ছেন তাই নিয়ে আপনাদের সৌমিত্র বসুর একটা দুটো ভাবনার কথা। তারপরে মন্দির, মন্দিরে তারা খেপার দক্ষিণা কালী মন্দিরের কথা বলবো, এবং সেই সঙ্গে সঙ্গে অন্য আর একটা জায়গাতেও দোহালিয়া গ্রামের কালী মন্দিরের কথাও শোনাবো আপনাদের। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর, তারপর বাইরে দূরে, বাইরে দূরেতে চতুশৃঙ্গী মন্দিরের বিবরণ দিতে বসে আমরা বলেছিলাম সপ্তশৃঙ্গী মন্দিরের কথা, কিন্তু এবার আবার সেই পুরনো জায়গায় ফিরে আসছি চতুশৃঙ্গী মন্দিরের কথায়। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন গানের সময়, গানের পর পুরাণ চিরন্তন। ব্যাপারটা বোঝা গেছে তো, সবটাই শিবের খেলা। সেই কথাই বলছিলাম শিখণ্ডীর গল্প বলতে গিয়ে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শিব ঠাকুর কি করলেন? একদিকে তিনি অম্বাকে বর দিলেন, না এ জন্মে নয়, কিন্তু পরের জন্মে তুমি প্রথমে নারী হয়ে জন্মালেও পরে পুরুষ হয়ে জন্মাবে এবং ভীষ্মকে বধ করবে। অন্যদিকে দ্রুপদ রাজাকে বর দিলেন যে তুমি পুত্র চাইছ কিন্তু প্রথমে তোমার কন্যা হবে, তাকে তুমি পুরুষের মতো করে মানুষ করো, পরে সে পুরুষ হয়ে যাবে। ফলটা কি দাঁড়ালো? সেই দ্রুপদ রাজার ঘরেই আবার নতুন করে জন্ম হলো অম্বার। এবারে তার নাম দেওয়া হলো শিখণ্ডী। দ্রুপদের মাথায় ছিল মহাদেবের উপদেশ, তিনি চারপাশে প্রচার করে দিলেন, এবারে তার একটি পুত্র হয়েছে, তিনটে মেয়ের পরে ছেলে হয়েছে তার। রাজ্যে তো উৎসব পড়ে গেল। শিখণ্ডীকেও একেবারে ছেলেদের মতন করে মানুষ করা হতে লাগলো, ছেলেদের মতো পোশাক আশাক, ছেলেদের যা যা কিছু শিখতে হয় যেমন অস্ত্রবিদ্যা ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কিছু শেখানো হতে লাগলো। তারপর ছেলে তো বড় হবে। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ, আমি আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তনের দ্বিতীয় পর্যায়ে যাব গানের পর।
আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। অম্বা শিখণ্ডী হয়ে জন্মগ্রহণ করেছে, নারী রূপী পেয়েছে সে। এখন শিখণ্ডী তো বড় হয়, মেয়ে হিসেবেই বড় হয়, কিন্তু মহাদেব তো বলেছেন ও শেষ পর্যন্ত ছেলে হবে, কাজে বিয়েটা কোনো মেয়ের সঙ্গেই দেওয়া উচিত। শিখণ্ডীকে পুরুষ বেশে সাজিয়ে বিয়ে দেওয়া হল কোণে দশার্ণ দেশের রাজা হিরণ্য বর্মার মেয়ে। বিয়ে তো হল, কিন্তু স্ত্রীর কাছ থেকে কি নিজের পরিচয় লুকিয়ে রাখা যায়? সেই নববধু তো টের পেয়ে গেল তার স্বামী আসলে পুরুষ নয়, সে এক নারী। রাগে অভিমানে শ্বশুর বাড়ি ছেড়ে এসে চলে গেল তার বাবার কাছে। বাবা, ওরা ঠকিয়েছে তোমাকে, আমার জীবনটা নষ্ট করে দিয়েছে ওরা। হিরণ্যবর্মা এই অপমান সহ্য করবেন কেন? তিনি দ্রুপদ রাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, সে তো হলো। কিন্তু এদিকে শিখণ্ডীর কথাটা ভাবুন। অপমান, 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 এই অপমানিতের জীবন বহন করার চেয়ে মৃত্যুও তো ভালো। শিখণ্ডীর কি তখন মনে পড়ছিল তার আগের জন্মের কথা? সেও ছিল এক অপমানিতের জীবন, এ জন্মেও সেই অপমানের মধ্যে দিয়েই যেতে হচ্ছে তাকে। এমনকি তার জন্য তার বাবাকে যুদ্ধে নামতে হচ্ছে, তাকে সাহায্য করবার কোনো উপায় তার নেই। সে যদি পুরুষ হতো তাহলে সেও বাবার পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারত। না, বেঁচে থাকার কোনো মানে নেই। শিখণ্ডী চলে গেল গভীর অরণ্যের মধ্যে। একটা গাছের তলায় বসে সে ঠিক করলো, এইখানে আমি প্রাণত্যাগ করব, গাছের ডালে ঝুলে পড়ব। এইসব ভাবছে এই অবস্থায় থেকে দূর থেকে দেখতে পেল একজন, তার নাম স্থূলাকর্ণ, সে কুবেরের অনুচর। তো সে কাছে এসে বলল, তুমি কে, এই অরণ্যের মধ্যে কি করছো? খুব দুঃখের মুহূর্তে দেখবেন সহানুভূতি নিয়ে যদি কেউ সামনে এসে দাঁড়ায় তাহলে তাকে সব সবটা বলে দিতে ইচ্ছে করে, সব কথা। শিখণ্ডীয় স্থূলাকর্ণকে সব খুলে বলল। স্থূলাকর্ণের মনটা ছিল খুব নরম, সে নানান রকম জাদুবিদ্যাও জানত, কুবেরের অনুচর তো। তা সব শুনে সে বলল, তাহলে তো তোমার খুব দুঃখ। আচ্ছা বেশ, আমি একটা উপায় করতে পারি, আমি কিছুদিনের জন্য আমার পুরুষত্ব তোমাকে ধার দিতে পারি, ততদিন আমি তোমার নারীত্ব নিয়ে নারী হয়েই থাকব। তুমি পুরুষ হয়ে যাও, তোমার বাবার সঙ্গে তো তোমার শ্বশুর হিরণ্যবর্মার যুদ্ধ হচ্ছে, তুমি যাও তাঁর পাশে গিয়ে দাঁড়াও, তারপর যুদ্ধ শেষ হলে আবার আমরা অদল বদল করে নেব। উত্তম প্রস্তাব। সেই মতো পুরুষ হয়ে শিখণ্ডী চলে গেলেন যুদ্ধে, আর নারী হয়ে কুবেরের কাছে ফিরে গেলেন স্থূলকর্ণ। তাকে দেখে কুবের তো হতবাক, কি তুমি কে, এইরকম চেহারা, এইরকম গলার আওয়াজ তোমার কোথা থেকে হলো? এই আর একটা সমস্যা তৈরি হলো না? সে সমস্যা কিভাবে সমাধান হলো, আদৌ হলো কিনা, সেটা আজকে আর হবে না, আবার আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন এই পর্যায়ে। এখন আমরা চলে যাব গীতার কথায়, গানের পর আমরা চেষ্টা করছি। আমি সৌমিত্র বসু, 92.7 বিগ এফএম এ। তো যেটা বলছিলাম, তাই যদি হয়, যদি দেহটা একটা তুচ্ছ পোশাকের মতো হয় আর তার ভেতরে যা থাকে তাকেই বলে আত্মা, এবং সেই আত্মা কখনো ক্ষয় হয় না, কখনো লয় পায় না, তাহলে তো গীতার কথা অনুসারে আমাদের মানতেই হয় যে মানুষ হলো অমর, আর মৃত্যু বলে কিছু নেই, জন্ম বলেও কিছু নেই, যে কোনো কিছু চিরকাল ধরে আছে, থাকবে। কিন্তু আমরা এটা মনে করতে পারি না। কেন পারি না? তার কারণ, যা কিছুকে পঞ্চেন্দ্রিয়ের মধ্যে দিয়ে ভেতরে নিয়ে যাওয়া যায় তাই হলো আমাদের কাছে সত্য। দেহটা যেই চোখের সামনে থেকে সরে গেল অমনি সে মিথ্যা হয়ে গেল, অতীত হয়ে গেল। এই যে নিজের দেহটাকেই আমি বলে মনে করা, একেই বলে দেহাত্মবোধ। আর দেহের বাইরে আমার অন্য একটা কিছু আছে সেটা উপলব্ধি করাকেই বলে দেহাত্মবিবেক।
এই নিয়ে আরো কথা বলবো 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে, কিন্তু আপাতত একটু গান শুনে নেওয়া যাক। বলছিলাম দেহাত্মবোধ আর দেহাত্ম বিবেকের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, এই নিয়েই কথা হচ্ছিল আমাদের। তো এবার ভাবুন, আনন্দ কাকে বলে আর দুঃখই বা কি? আমরা তো এটা সকলেই জানি, আমাদের কাণ্ডজ্ঞান দিয়েই জানি যে দুঃখ জন্মায় কোনো কিছুর অভাব থেকে, তাই তো? অভাব কেন হয়? আমার যা চাই তা যদি না থাকে, নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, মরে যায়, তাহলে আমার অভাববোধ তৈরি হয়। আর মৃত্যু যদি না থাকে তাহলে তো নষ্ট হওয়ার কোনো প্রশ্ন নেই, ধ্বংস হওয়ার কোনো প্রশ্ন নেই। আমরা যে আত্মার কথা বলছি তার এমন কোনো বোধ নেই, ধ্বংস বা মৃত্যুকে সে জানেই না, তাহলে তার সমস্তটাই আনন্দে ভরা। এইটা যদি বুঝে যাই যে কোনো কিছু নষ্ট হয় না, কোনো কিছুই হারায় না, এবং এমন কোনো কিছু থাকতেই পারে না যা আছে অথচ আমি পাচ্ছি না, সবটাই আছে, আমার কাছেই আছে, আমার পাওয়ার মধ্যেই আছে, এই যে বোধ, এইটা যখন আমার বোধের মধ্যে চলে আসবে, আমার বিশ্বাসের মধ্যে, আমার নিশ্চিন্ত ধারণার মধ্যে চলে আসবে, তখন বুঝবো আমি অমরত্ব লাভ করেছি, আমি অমৃতত্ব লাভ করেছি। রবীন্দ্রনাথের সেই গান মনে করে দেখুন। তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কভু, আমরা অবোধ অন্ধ মায়ায় তাই তো কাঁদি প্রভু। এই বোধ তৈরি হলে তখন কোনটাই বা সুখ সেও অনিত্য, কোনটাই বা দুঃখ সেও অনিত্য। জীবন আসলে আনন্দের সমুদ্রে ভেসে যাওয়া, চিরকাল চিরকাল ধরে এক আনন্দের সাগরে ভেসে যাওয়া, সেখানে কোনো বাধা নেই যা আনন্দকে সংকীর্ণ করে দিতে পারে, ছোট করে দিতে পারে, আটকে দিতে পারে। দেহের জন্য বা যা কিছু ধ্বংস হওয়ার মতো, যাকে ভালো বাংলায় বলে নশ্বর, তার ধারণাটাই হয়তো ভুল। সেই ধারণা পোষণ করা হলো অজ্ঞতা। আর কথা হলো, এই আনন্দ লাভ করতে গেলে কি করতে হবে? সংসারের মধ্যে যদি এই পার্থিব সুখ দুঃখের ভেতরে নিজেকে ঘুরপাক খেতে দিই, তাহলে তো এই আনন্দের থেকে নিজেকে বঞ্চিত করেই রাখতে হবে। সংসার ছেড়ে চলে গেলে তখন আমি সেই আনন্দের কাছে যেতে পারবো। কিন্তু না, গীতায় বলছেন সংসার ত্যাগ করার কোনো দরকার নেই। সংসারের যে সার, সেই কামনা বাসনা আকাঙ্ক্ষা, সেগুলোকে ত্যাগ করো। এটা কি সম্ভব আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে? আমি বলি কি, সম্ভব, বেশ কিছুটা সম্ভব। আপনি কারুর কাছ থেকে কিছু আশা করবেন না, ব্যাস। এই ধরুন আমি শরণাগত করছি, মনে মনে যদি খুব আশা করি যে আপনারা আমায় ধন্য ধন্য করবেন, রাস্তাঘাটে আমাকে দেখে লোকে দাঁড়িয়ে যাবে, অটোগ্রাফ নেবে, সেলিব্রিটি হয়ে যাব, হলাম না, তাতে আমার দুঃখ হলো। কিন্তু আমি যদি এইসব যে হতে পারে সেই আশাটাই না করি, কেমন করে নিজেকে এই আকাঙ্ক্ষার থেকে দূরে রাখা যায়, সেই সমস্ত নিয়ে কথা হবে। কিন্তু আজকে তো আর নয়, আজকে আমরা মন্দিরে চলে যাব, কলকাতা বা পশ্চিমবঙ্গে নানান কালী মন্দির নিয়ে কথা বলছি আমরা, আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। একটু আড়ালে যাই, বসিরহাটের কাছে আছে এক নৈহাটি, সেখানকার দক্ষিণাকালীর গল্প বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তার নাম তারা খ্যাপার দক্ষিণাকালী। ওই যে বাংলানি গ্রামের মণি মণি গোস্বামী, সে তো বামা খ্যাপার কাছে ছুটে গেছে সন্ন্যাস নেবে বলে, তার শিষ্য হবে বলে। তো বামা খ্যাপা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এ মানুষ সন্ন্যাস জন্ম নিতে আসেনি, এর যা কাজ তাকে সংসারে থেকেই করতে হবে। ঘরে ফিরে যা, ঘরে ফিরে যা, বউ নিয়ে সংসার ধর্ম কর, যা যা চে চে। কিন্তু ওই একটু আগেই গীতার ব্যাখ্যা করতে করতে যা বলেছিলাম আপনাদের, মনটা রেখে দিতে হবে তার পায়ের তলায়।
তার মানে উঁচুতে উঁচুতে মনটাকে রাখতে হবে, সংসারের আকশি যে মনের নাগাল পাবে না। মনি ফিরে এলেন সংসারে। এই নৈহাটি গ্রামে তৈরি করলেন একটি ছোট্ট মন্দির, সেখানে প্রতিষ্ঠা করলেন দক্ষিণা কালীকে। আরো বলবো মন্দিরের কথা 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তার কথাই বলতে বসেছি 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। দেবী মূর্তিটিও ছোট, বিগ্রহ ছোট বড়তে কি আর ভক্তের তফাৎ বোঝা যায়, আড়ম্বরের তফাৎ বোঝা যেতে পারে। কষ্টিপাথরের ফুট দিয়ে বড় একটা মূর্তি, ভারী সুন্দর দেখতে। তবে সেই মন্দির এখন আর নেই, ভেঙে পড়েছিল একজন ভক্ত, তিনিও গোস্বামী বংশের, মোহন গোস্বামী, তিনি এই মন্দিরের সংস্কার করে দেন। সেও প্রায় 100 বছর হতে চলল 1935 খ্রিস্টাব্দে। এ মন্দিরের নিত্য পুজো হয়। মণি গোস্বামীর কথা বলেছিলাম আপনাদের, বামাখ্যাপা তাঁকে সন্ন্যাস নেবার অনুমতি দেননি, ফিরে এসে তিনি শ্মশানেই দিন রাত কাটাতেন আর মায়ের জন্য অনবরত কাঁদতেন। বামাখ্যাপার সঙ্গে দেখা করেছিলেন, আশীর্বাদ পেয়েছিলেন, সবাই তাকে তারাখ্যাপা বলেই ডাকত। তার প্রতিষ্ঠিত এই মা কালীর মন্দিরটিও তারাখ্যাপার মন্দির নামে বিখ্যাত হয়ে পড়ে। মন্দিরের মধ্যে থেকে গেছেন তার নামের মধ্যে মণি, বসিরহাটের নৈহাটির তারাখ্যাপা। শেষ হলো তারাখ্যাপা মন্দিরের কথা। এরপর আর একটা মন্দিরের কথা বলবো, পুরোটা বলতে পারবো না, খানিকটা ধরতাই দেবার জন্যে। মুর্শিদাবাদের কান্দি গেছেন কখনো? আমি অনেকবার গেছি, খুব পুরনো শহর। আর পুরনো শহরে ঘুরে বেড়াতে ভারী একটা আনন্দ হয় না দেখবেন? তা কান্দির কাছে দোহালিয়া বলে একটা গ্রাম আছে, এই দোহালিয়ায় একটা খুব পুরনো কালী মন্দির আছে। যদি ট্রেনে যেতে চান তাহলে খাগড়াঘাট রোডে নামুন, ওখান থেকে খুব বেশি দূরে হবে না, আর বাস বা মোটরে করেও যাওয়া যায়। তো যাই হোক, সেই মন্দিরটার কথা একটু বলি। কালী মন্দিরে তো শিব ঠাকুর থাকবেনই, এরকম প্রায় নিয়মই আছে। তো এই দোহালিয়ার মন্দিরে মূল যে মহামায়ার মন্দির, সেখানে যাবার পথে বাঁদিকে পরপর 5টি শিব মন্দির আছে, তাতে চমৎকার সব পোড়ামাটির কাজ, যাকে ছোট করে বলে টেরাকোটা, খুব সুন্দর। এখন অবশ্য অনেকটা জীর্ণ হয়ে গেছে। মন্দিরে ঢুকবার আগে নাট মন্দির, সেখানে একটা হাড়ি কাঠ পোতা আছে, চারপাশে গাছপালা স্নিগ্ধ ছায়া মেলে দাঁড়িয়ে আছে আপনাকে ঘিরে। 1304 বঙ্গাব্দে তৈরি হয়েছে এই মন্দির, অন্তত প্রবেশপথের ওপরে তাই লেখা আছে। এখন 1428, তার মানে 124 বছর আগে তৈরি হয়েছিল এই মন্দির। ভূপতেন্দ্র নারায়ণ রায় আর ভবতারিণী দেবীর পুত্রগণ, তাদের নাম হল পূর্ণেন্দ্র নারায়ণ, শরদিন্দু নারায়ণ আর বরদিন্দু নারায়ণ, এই তিনজনে মিলে তৈরি করেছিলেন এই দোহালিয়ার কালী মন্দির। পরে সংস্কার করেন কালীপ্রসাদ রায়, এই বংশেরই সন্তান। এবার মন্দির খুলে ঢুকে পড়ুন। শ্বেত পাথরের বেদিতে স্থাপিত দেবী, কিন্তু মূর্তি কোথায়? একটি শিলাখণ্ড, তাতে কাপড় জড়ানো আছে, ইনি দেবী। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে উত্তর দেব এবং চিঠি পড়ব আমি, আপনাদের সৌমিত্র বল। ফিরে এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আপনাদের চিঠিপত্র পড়বার জন্য। প্রথমেই যে চিঠিটি পড়ব সেটি ইংরেজিতে লেখা। ডিয়ার মিস্টার বাসু, ইয়োর স্টোরি অন অম্বা হ্যাজ বিন রিটন উইথ আ রং ইনফরমেশন।
অম্বা অম্বিকা অ্যান্ড অম্বালিকা আর দ্য থ্রি ডটার্স অফ কিং অব কাশী, নট কিং দ্রুপদ অ্যাজ উই সেইড ইন দ্য লাস্ট টু এপিসোডস। দ্রুপদ হ্যাজ ওয়ান ডটার দ্রৌপদী, আ সন ধৃষ্টদ্যুম্ন অ্যান্ড আ হারমোফ্রোডাইট নেমড শিখণ্ডী ফ্রম ডক্টর সুপ্রতীক সেন। আপনি একদম ঠিক কথা বলেছেন ডাক্তারবাবু, ঠিকই একেবারেই তাই, এটা আমার ভুল, কিন্তু এই ভুলটার জন্যে যে পুরোটাই আমি দায়ী এমনটা নয়। আপনি যখন এতটা জানেন তখন নিশ্চয়ই জানেন যে সুধীর কুমার সরকার তার সম্পাদনায় একটি পৌরাণিক অভিধান বলে বই আছে, বহু প্রাচীন বই, বহুকালের বই। সেই বইয়ে অম্বার সম্পর্কে বলা হয়েছে তিনি অম্বা এবং তার অম্বিকা অম্বালিকা তাদের সম্পর্কে বলা হয়েছে তারা দ্রুপদ রাজার কন্যা। আমি পরে আরও দুটো চারটে জায়গা থেকে মিলিয়ে নিতে গিয়ে দেখলাম যে না, কাশীরাজেরই কন্যা হবে। এ ভুলের দায় আমাকেই স্বীকার করে নিতে হবে, কিন্তু আমি আপনাকে কারণটাও জানালাম বা আপনাদের সকলকেই জানালাম। তবে অম্বা শিখণ্ডী রূপে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু দ্রুপদ রাজার ঘরে, তাতে কোনো সন্দেহ নেই। পরের চিঠি। শ্রদ্ধেয় সৌমিত্রবাবু, আপনার কাছে মুগ্ধ হয়ে অশ্বত্থামার কথা শুনতে শুনতে মনে হল, যখন ধর্মযুদ্ধের শেষে দুর্যোধনের মৃত্যুর প্রতিশোধ নিতে অশ্বত্থামা এসেছিল, তখন মৃত্যু হয়েছিল পাণ্ডব সন্তানদের। কৃষ্ণ এবারেও পাণ্ডবদের প্রাণ রক্ষা করলেন, কিন্তু প্রশ্ন হল, কৃষ্ণ তাহলে দ্রৌপদীর সন্তানদের মৃত্যুর মুখে ঠেলে দিলেন কেন? তিনি তো অন্তর্যামী, তাহলে মনে হলো তিনি কি তাহলে চাননি যারা এই যুদ্ধে অংশ নিল বা যুদ্ধ প্রত্যক্ষ করল তারা কেউ জীবিত থাকে? তাই কি যদুবংশ এবং কুরুবংশের সকলের মৃত্যুর পর যে যুদ্ধ দেখেইনি সেই পরীক্ষিত রাজা হল, যে কিনা উভয় বংশেরই ধারা বহন করছে? স্বল্প জ্ঞান নিয়ে এই বিশ্লেষণ করার দুঃসাহস সৌমিত্রবাবু ও শ্রোতারা ক্ষমা করবেন, আশা রাখি। সুদেশনা মুখোপাধ্যায় দমদম থেকে। না, খুব ভালো ভেবেছেন, কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন যারা, তাদের মধ্যে পঞ্চপাণ্ডব ছিলেন, তারা তো জীবিত ছিলেন, তারা তো সেই যুদ্ধের পরে রাজা হয়েছিলেন, তারা তো সেই যুদ্ধের যে কলুষ তার মধ্যে দিয়ে মহাপ্রস্থানের পথে গিয়েছিলেন, আরও অনেক কিছু দেখতে হয়েছিল তাদের। কাজে হয়তো আপনার এই তত্ত্বটা দাঁড়াচ্ছে না, কিন্তু যুদ্ধ যে কোথাও তাদের শাস্তি দিয়েছিল, মানুষ হিসেবে খুব বড় শাস্তি দিয়েছিল বেঁচে থাকার পরেও, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে চিঠিপত্র আজকের মতো এখানেই শেষ। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম গানের পর। আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। আচ্ছা, আপনারা কি আপনাদের সৌমিত্র বসুর উপর রাগ করেছেন? না, রাগ করলে আপনাদের দোষ দিতে পারবো না। কথা শুরু করেছিলাম পুনের কাছে চতুশৃঙ্গী মন্দিরের বিবরণ দিয়ে, আপনাদের সেই চারটে শিং মানে চুড়োওয়ালা পাহাড়ের ওপরে পেশোয়াদের তৈরি যে মন্দির সেটা ঘুরিয়ে আনবো বলে, কিন্তু কোথা থেকে চলে এলো সপ্তশৃঙ্গী দেবীর কথা? না, এমনি এমনি চলে আসেনি, ওই দেবীর কথা বলতে গিয়ে উঠে পড়েছিল দুর্লভ শেঠ পীতাম্বর দাস মহাজনের প্রসঙ্গ। তিনি দেবী সপ্তশৃঙ্গীর খুব ভক্ত ছিলেন, সেই সূত্রেই দেবী সপ্তশৃঙ্গীকে নিয়ে একটা দুটো কথা বলতে বলতে অনেক কথা বলা হয়ে গেল। তা সাত থেকে এবার তাহলে চারে নেমে আসি, কি বলেন? সপ্ত থেকে চতুশৃঙ্গীতে এই যে চতুশৃঙ্গী দেবী, ইনি হলেন এই পুনে শহরের দেবী। ফিরে আসবো, একটু গান শুনে নিই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, তারপরে এই চতুশৃঙ্গী মন্দির নিয়ে আরো কথা বলবো আমি আপনাদের সৌমিত্র বসু। মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, অম্বরেশ্বরী,
আমার মতন যারা তত কিছু জানি না তাদের তো একটু অবাক লাগারই কথা। একজন দেবী, তিনি কখনো মহাকালী, কখনো দুর্গা, কখনো লক্ষ্মী, কখনো সরস্বতী, আসলে সবটাই হলো শক্তির প্রকাশ। সেই যে মহাকালীর কথা বলতে গিয়ে বেশ কিছুদিন আগে বলেছিলাম না পুরুষ আর প্রকৃতির কথা, পুরুষ নিষ্ক্রিয়, শক্তি সক্রিয়। এই সক্রিয়তার যে ক্ষমতা তাকে নানা দেবীর নামে ডেকেছে মানুষ। তাই মনে হচ্ছে আগে পুনের উত্তর পশ্চিমে যে পাহাড় আছে চতুশৃঙ্গী পাহাড়, তার ঢালে এই মন্দির। এই মন্দিরের একটা দারুণ ইতিহাস আছে, সেই গল্পের মাঝখানে এসে আমরা অন্য জায়গায় চলে গিয়েছিলাম, কিন্তু ফিরেই যখন এসেছি তখন গোড়া থেকেই বলি। আজ থেকে প্রায় 250 বছর আগে তখন এখানে পেশোয়াদের ক্ষমতা, একজন শ্রেষ্ঠী ছিলেন, তার নাম ওই দুর্লভ শেঠ পীতাম্বর দাস মহাজন। তার ছিল মুখ্যত মহাজনী ব্যবসা, অর্থাৎ যাকে বলে সুদ নিয়ে টাকা ধার দেবার ব্যবসা, সুদখোর মহাজন যাকে বলে আর কি। তার সম্পর্কেই বলেছিলাম দেবী সপ্তশৃঙ্গীর খুব ভক্ত, প্রত্যেক বছর পূর্ণিমা তিথিতে এই মহাজন পায়ে হেঁটে দেবীর মন্দিরে যেতেন পুজো দিতে। মনে রাখবেন সে কিন্তু বড় অল্প পথ নয়, অনেকখানি, কিন্তু কম বয়সে সেই রাস্তাটা জেদ করে পার হয়ে যাওয়া যায়। বয়স হয়ে গেলে তো শরীরের তাকত কমে আসে, তখন আর ভক্তির জন্যও এতটা পরিশ্রম করা যায় না। তো কি আর করবেন, দেবীকে ডেকে বললেন, মা গো আমি তো আর এতটা পথ পেরিয়ে তোমার কাছে যেতে পারছি না, কি করব, তুমি আমাকে একটা উপায় বলে দাও। স্বপ্নে দেবী সপ্তশৃঙ্গী দেখা দিলেন শ্রেষ্ঠী দুর্লভ শেঠকে, বললেন, বেশ তো, তুই যদি আমার কাছে না আসতে পারিস আমি তোর কাছে যাব, তোর কাছে থাকব। দেবী বললেন, তুই ওই চতুশৃঙ্গী পাহাড়ের উত্তর পশ্চিম ঢালের কাছে আমাকে পাবি। দেবী মিলিয়ে গেলেন, শ্রেষ্ঠী তখন লোক লাগালেন চতুশৃঙ্গী পাহাড়ের ওই উত্তর পশ্চিম ঢাল খোঁড়বার জন্যে। সত্যি সত্যি একটা আশ্চর্য জিনিস পাওয়া গেল, এক দেবীর মূর্তি। প্রকৃতি তাকে তৈরি করেছেন, তিনি কোনো মানুষের তৈরি নন, আমরা যাকে স্বয়ম্ভু বলে থাকি আর কি। এই যে স্থান, এই স্থানে দুর্লভ শেঠ তৈরি করলেন মায়ের মন্দির। তারপর থেকে বহুবার সে মন্দির সংস্কার হয়েছে, কিন্তু মূল মন্দিরের চেহারাটা এবং তার অধিষ্ঠাত্রী যে দেবী, তারা কখনো পাল্টে যাননি। এইবার শেষ করতে হবে শরণাগত 92.7 BFM এ দরজার কড়া নিঃশব্দে নড়ছে বলতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITR সৌমিত্র। তাহলে আজকের মতো বিদায়, আবার আগামীকাল। খুব ভালো থাকবেন।